উত্তরপ্রদেশ থেকে কোনোভাবে চলে আসা একটি শিশুকে উদ্ধার করল রানাঘাট জিআরপি। উত্তরপ্রদেশ থেকে কোনোভাবে চলে আসা একটি শিশুকে উদ্ধার করল রানাঘাট জিআরপি। জানা যায় উদ্ধার হওয়া শিশুর নাম সত্যম কুমার, বয়স 14 বছর। ঘটনার বিবরণে জানা যায় উত্তরপ্রদেশের কোশাম্বি থানার বাসিন্দা সত্যম কুমার মাসির বাড়ি এলাহাবাদ যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠে, কিন্তু কোনোভাবে এক ব্যক্তির খপ্পরে পড়ে যায় সে। অসৎ উদ্দেশ্যেই সেই ব্যক্তি শিশুটির সঙ্গ দেয় বলে সূত্রে খবর। এরপর কোনোভাবে শিশুটি তার হাত ছাড়িয়ে ট্রেনে করে কোনোভাবে রানাঘাট স্টেশনে চলে আসে। সেখানেই রানাঘাট জিআরপি ওই শিশুটিকে উদ্ধার করে চাইল্ড আইনের হাতে তুলে দেয়। শিশুটির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী 4 দিন হলো বাড়ি থেকে বেরিয়েছে সে। বর্তমানে শিশুটিকে নদিয়া জেলার CWC বোর্ডের কাছে পেশ করবে চাইল্ড লাইন। এই বোর্ডই ঠিক করবে শিশুটি এখন কোথায় থাকবে। শেষ খবর পাওয়া অনুযায়ী শিশুটির বয়ান শুনে তার বাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমাদের রানাঘাট জিআরপি থেকে জানিয়েছে তারা একটা বাচ্চাকে উদ্ধার করেছে। তো খবরটা শুনে আমরা রানাঘাট জিআরপিতে আসি, জানতে পারি বাচ্চাটা উত্তরপ্রদেশ থেকে ভুল করে কোনো ট্রেনে চেপে এখানে চলে এসছে কোনোভাবে। তো আমরা বাচ্চাটাকে এখন CWC প্রোডাকশন করবো, এরপর CWC অর্ডার অনুসারে পরবর্তী পদক্ষেপ নেব। বাচ্চাটাকে নিয়ে আমরা CWC বোর্ডে প্রোডাকশন করবো, এরপর CWC বোর্ড থেকে যেটা অর্ডার করবেন সেই হিসাবে পরবর্তী পদক্ষেপ নেব। আপাতত কোথায় থাকবে? এটা বোর্ড যেটা যদি নির্দেশ করে বাচ্চাকে এখন হোমে রাখতে, আমরা হোমে রাখবো বাচ্চা, না বোর্ডের নির্দেশের উপর ডিপেন্ড করবে। আপনার নাম? আমার নাম আশুতোষ মজুমদার, চাইল্ড লাইন নদীয়া। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।